নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐসিএসডি এর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমন 100 দিনের কাজ, আবাস যোজনার ঘর, চাকরির জন্য বিনামূল্যে ট্রেনিং এই সমস্ত সুবিধা দেওয়া হয়, এরই সাথে সাথে একাধিক এমন প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে 1,000, 2,000, 3,000, 4,000 এমনকি 10,000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। আর এই সমস্ত জনমুখী প্রকল্পগুলি সাধারণত পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বসবাসকারী দরিদ্র শ্রেণীর মানুষ এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য তৈরি করা হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্রীয় সরকার নয়, আজকের ভিডিওতে আপনাদেরকে রাজ্য সরকারের এমন 6 থেকে 7টি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা কিন্তু আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে। এবং বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে কত টাকা আপনি পেতে পারেন, কোন প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোন কোন 7টি প্রকল্পের টাকা এই আগস্ট মাসের শুরু থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পাবেন বা কত তারিখ থেকে টাকা পেতে পারেন। দেখুন বন্ধুরা, সেই অনুযায়ী কিন্তু একটি লিস্ট অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে কোন প্রকল্পে কত টাকা আপনারা পেতে চলেছেন। দেখুন, এই লিস্টে প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে প্রকল্পের নাম, তারপর বলা হয়েছে সম্প্রদায় অর্থাৎ কারা কারা টাকা পাবেন, এরপর বলা হয়েছে টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা করে পাবেন, তারপর বলা হয়েছে মাস অর্থাৎ কোন মাসে টাকা পাওয়া যাবে। দেখুন বন্ধুরা, এই লিস্টের প্রথমেই যে প্রকল্পটির বিষয়ে বলা হয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। বলা হয়েছে দেখুন, এই প্রকল্পে কারা টাকা পাবেন, তপশিলি জাতি সম্প্রদায়ের যে সমস্ত মানুষদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, যারা বার্ধক্য ভাতার জন্য এই প্রকল্পে আবেদন করেছেন জয় বাংলা প্রকল্পের মাধ্যমে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1,000 টাকা করে দেওয়া হবে। এবং দেখুন, বলা হয়েছে আগস্ট মাসেই কিন্তু এই টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, গত মাসে কিন্তু এই প্রকল্পের টাকা 5 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল, আশা করা যাচ্ছে এই মাসেও কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। দেখুন, বলা হয়েছে বিশেষত যারা সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনার সঙ্গে যারা বাউল শিল্পী রয়েছেন, যারা কীর্তন শিল্পী রয়েছেন, তারা সবাই যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা করে ভাতা এই আগস্ট মাসেই দিয়ে দেওয়া হবে। আশা করা যাচ্ছে আগস্ট মাসের 17 থেকে 18 তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। বন্ধুরা, এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। বলা হয়েছে দেখুন, যে সমস্ত বেকার ছেলেমেয়েরা বর্তমানে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন যুবশ্রী প্রকল্পে, এবং যাদের যুবশ্রী প্রকল্পের নাম উঠে গেছে এবং বর্তমানে টাকা পাচ্ছেন, তাদেরকে কিন্তু এই আগস্ট মাসে 1,500 টাকার আরও একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে যুবশ্রী প্রকল্পে যদি আপনিও আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু 1,500 টাকা পাবেন যদি আপনার লিস্টে নাম উঠে থাকে। তাছাড়া যারা এখনও পর্যন্ত এই লিস্টে নাম তোলেননি বা যারা এই প্রকল্পে আবেদন করেননি, তারা সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন। কীভাবে নাম নথিভুক্ত করবেন তার উপরে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকে বানানো রয়েছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো প্রতিবন্ধী ভাতা বা মানবিক প্রকল্প। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতিবন্ধী ভাই বোনেরা যারা রয়েছেন, যাদের 40% উপরে প্রতিবন্ধকতা রয়েছে, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু 1,000 টাকার একটা কিস্তি দিয়ে দেওয়া হবে। এবং আশা করা যাচ্ছে এই মাসের 16 তারিখের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা দিয়ে দেওয়া হতে পারে। বন্ধুরা, এই লিস্টের সবথেকে জনপ্রিয় যে প্রকল্প সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণত মহিলাদেরকে টাকা দেওয়া হয়ে থাকে। যারা এসসি বা এসটি রয়েছেন তারা প্রত্যেক মাসে 1,000 টাকা করে পাবেন, এবং যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তারা কিন্তু 500 টাকা করে পেয়ে থাকেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ঘোষণা অনুযায়ী যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে বিধবা ভাতার তরফ থেকে 1,000 টাকা, সঙ্গে যদি আপনি জেনারেল বা ওবিসি হন তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা অর্থাৎ মোট 1,500 টাকা, এবং যদি আপনি এসসি বা এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে বিধবা ভাতার 1,000 এবং লক্ষ্মী ভাণ্ডারের 1,000 অর্থাৎ মোট কিন্তু আপনি 2,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং আশা করা যাচ্ছে আগস্ট মাসের 5 থেকে 6 তারিখের মধ্যেই এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। বন্ধুরা, এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। বর্তমানে যদি আপনাদের কোনো চাষের জমি থেকে থাকে, ন্যূনতম চাষের জমি থাকলেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা ভাগ চাষি হন বা বর্গাদার হন সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলে যদি আপনাদের 1 একরের নিচে জমি হয় সেক্ষেত্রে বছরে 4,000 টাকা করে কিস্তি পাবেন, এবং যদি 1 একর বা তার থেকে বেশি জমি হয় সেক্ষেত্রে কিন্তু বছরে 10,000 টাকা করে কিস্তি পেয়ে যাবেন।
তবে মনে রাখবেন বন্ধুরা, এই কিস্তিটা বছরে দুবার দেওয়া হয়, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে কিন্তু পেয়ে যাবেন। জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হয়। আপনারা এটা ভাববেন না যে এক একরের নিচে জমি মানেই যে আপনারা 4,000 টাকা পাবেন, এটা নয়। জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। এবার দেখুন, বলা হয়েছে আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই এই টাকাটা দেওয়া হবে। বলা হয়েছে দেখুন যে খারিফ মরসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু এই আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো পুরোহিত ভাতা। দেখুন, বলা হয়েছে যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন, তারা যদি পুরোহিত ভাতাতে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা করে ভাতা স্বরূপ দেওয়া হবে। আগস্ট মাসের 17 থেকে 25 তারিখের মধ্যেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, উপরোক্ত এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোনো প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান, সরাসরি আপনার বিডিও অফিস বা ব্লক অফিস থেকে আবেদন করতে পারেন ফর্ম ফিল আপের মাধ্যমে, অথবা আপনি চাইলে আপনার পঞ্চায়েত অফিসেও যোগাযোগ করে ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করতে পারেন। এবং যুবশ্রী প্রকল্পে আবেদন করতে চাইলে কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বন্ধুরা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আরও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, যেমন সাধারণ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ইমাম ভাতা সহ বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, যেমন রূপশ্রী, কন্যাশ্রী। এই সমস্ত প্রকল্পেরও কিন্তু টাকা এই আগস্ট মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান বা কোন প্রকল্পে আবেদন করেছেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।